হ্যালো ফ্রেন্ডস, আমাদের সবাইকে স্বাগত মুভি রিভিউ বাংলাতে। আমি শ্রী, আর এখন আমি রিভিউ করব একটা তামিল সিনেমা যার নাম রাজা থান্ডিরা। যে সিনেমাটা মুক্তি পেয়েছিল 2015 সালে, বাট আমাদের চিন্তার কোনো কারণ নেই, এই সিনেমাটায় হিন্দি ডাব ভার্সন ডিজনি প্লাস হটস্টারে পেয়ে যাবেন, যার নাম এক আল্টিমেট চালবাজ। তো আসুন জানি এই সিনেমাটা কেমন হয়েছে, ভালো মন্দ দেখার মতো না নয়। রাজা থান্ডিরা, যার হিন্দি ডাব ভার্সনের নাম এক আল্টিমেট চালবাজ, এই সিনেমাটা পুরোপুরি চুরির ওপর তৈরি করা হয়েছে, যে কি করে চুরি করা হবে, এবং বেশি ফোকাস করা হয়েছে একটা অন্য ধরনের, কি করে পালাতে হবে। এই সিনেমার প্লট হিসেবে দেখানো হয়েছে চুরিটা কোনো ব্যাপার নয়, চুরি তো যে কেউ করতে পারে, কিন্তু কারা সফলভাবে পালাতে পারে, কজন সফলভাবে সেই চুরির মাল বা চুরির টাকা ঠিক মতো একদম সুরক্ষিত জায়গায় পৌঁছাতে পারে। এই সিনেমার মুখ্য চরিত্রে আছে চারজন ক্যারেক্টার, তিনজন ছেলে একজন মেয়ে, এবং তারা নিজেদের মধ্যে কিভাবে এই চুরির ঘটনা ঘটায়, এবং তারা ঠিক মতো শেষ পর্যন্ত পুলিশের হাতে না এসে তারা পালাতে সক্ষম হয় কিনা সেটা জানতে হলে আমাদেরকে যেতে হবে হটস্টারে, আর এই সিনেমাটা দেখতে হবে। আর এই সিনেমাটা হটস্টারে তামিল ভার্সনও অ্যাভেলেবেল, রাজা থান্ডিরাম যদি আপনারা টাইপ করেন তাহলেও পেয়ে যাবেন, বাট এর হিন্দি ডাব ভার্সন এক আল্টিমেট চালবাজ এটাও অ্যাভেলেবেল। আর আমি আপনাদেরকে প্রমিস করে বলতে পারি, যেভাবে ভার্সনটা ডাব হয়েছে, মানে এই সিনেমাটাকে যেভাবে ডাব করা হয়েছে, তা একেবারে দুর্দান্ত। মানে যেভাবে ইমোশনগুলো পোর্ট্রে করা হয়েছে বলার সময় বা কোনো একটা জিনিস করার সময়, একেবারে দুর্দান্ত। এর জন্য ডাবিং আর্টিস্টরা অত্যন্ত প্রশংসার যোগ্য। বেসিক্যালি এই সিনেমার ফার্স্ট হাফ একটু কমেডির তর্কা লাগানো হয়েছে, এবং মেন ক্যারেক্টার তার দুজন সাইডকিক থাকবে, এবং তাদের মধ্যে যে খুনসুটি সেটা আপনাদেরকে হাসতে বাধ্য করবে। এবং সেকেন্ড হাফ পুরোপুরি চুরির ওপর ডিপেন্ডেন্ট, এবং কীভাবে তারা পালাবে সেই সমস্ত থ্রিলিং এলিমেন্টে ভরপুর। তো সিনেমাটা দেখার সময় আপনারা কোনো একটা মুহূর্তের জন্য বোর হবেন না। আর এই সিনেমার একটা সেকেন্ড পার্ট আসার কথা ছিল, যেটা 2016 সালে অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল এই সিনেমার সেকেন্ড পার্টের জন্য। এবং আপনারা যদি ইউটিউবে যান, যদি রাজা থান্ডিরাম পার্ট টু লেখেন, তাহলে আপনারা পেয়ে যাবেন একটা 6 মিনিটের, মানে ফার্স্ট 6 মিনিটের যে শুটিং সেকেন্ড পার্টের, তার একটা পোর্শনের ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছেন, আপনারা চেক আউট করতে পারেন। যারা মানি স্টাইল বা চুরির গল্প বা ক্রাইম থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য এই সিনেমাটা একদম পারফেক্ট, এবং আপনাদেরকে এক মুহূর্তের জন্য নিরাশ করবে না। তো আমি রেকমেন্ড করবো অন্তত একবার এই সিনেমাটা চেক আউট করুন, আর সিনেমাটা দেখা হয়ে গেলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে আপনাদের কেমন লেগেছে। ভিডিওর মধ্যে বেশি কিছু ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর এরকম শর্ট রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে আর একটা মানি হিস্ট্রি গল্পের জন্য।